আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে কায়েশের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সঙ্গে আছেন কায়েশের রান্নাঘর ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আপনাদের খুবই পুষ্টিগুণ সম্পন্ন কোয়েল পাখির ডিম ভুনা করে দেখাবো। তো আমি বাজার থেকে দু ডজন কোয়েল পাখির ডিম এনে ফুল বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। ফুল বয়েল করে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমরা একটি পাত্রে হলুদ এবং লবণের মিশ্রণ তৈরি করে নেব। আমরা হলুদ দিয়েছি এখানে এক চা চামচের মতো এবং লবণ দেব ঠিক এক চিমটির মতো। এরপরে আমরা হলুদ এবং লবণের সাথে মিশ্রণটি তৈরি করে নেব। ভালোভাবে মিশ্রণ মেশানোর পরে, হলুদ আর লবণ মেশানোর পরে, এরপরে আমরা গরম পাত্রে এক চা চামচের মতো তেল দিয়ে ঠিক দু মিনিটের মতো আমাদের ডিমগুলো ভেজে নেব। দু মিনিটের মতো আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমরা প্রত্যেকটা ডিমগুলো উঠিয়ে নেব। ডিমগুলো উঠানোর পরে এরপরে আমরা এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে এক চা চামচের মতো রসুন বাটা দিয়েছি, এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি, এক চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি এবং এক কাপের মতো আমরা পানি দিয়ে নিয়েছি। এরপরে আমরা হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে আমরা কিন্তু এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রেধে নিয়েছি। এরপরে আমাদের যে ভাজা সেদ্ধ ডিমগুলো ছিল সব কিন্তু কষিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি। বাস 5-6 মিনিট পরে আমাদের রান্না করতে 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 দেখতে পারবেন ঠিক এরকম পর্যায়ে এসে পৌঁছাবে, তখন কিন্তু আমাদের ডিম ভুনা কিন্তু মজাদার করে হয়ে গিয়েছে। এরপরে আমরা জিরার ফাঁকি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমাদের অসাধারণ কোয়েল পাখির ডিম ভুনা, যা খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখতেও কিন্তু ছোট ছোট, খুবই কিউট কিউট, দেখতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু বেশ মজাদার। আশা করি দর্শক, আমার এই রেসিপিটা আপনার খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে আছেন, থাকবেন চিরকালের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে।